সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ডাক্তার খাস্তুকী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আছি মোহাম্মদ আফসারউদ্দিন রাজু, সহকারী শিক্ষক ডাক্তার খাস্তুকী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদেরকে নিয়ে আমরা বীজগণিত ভগ্নাংশের ছয়ের একের বীজগণিত ভগ্নাংশের লঘিষ্ঠ আকার, তারপরে সমবর্বিষ্ট ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে তোমাদেরকে বীজগণিত ভগ্নাংশের যোগ বিয়োগ এবং সরলীকরণ নিয়ে আলোচনা করব। আসলে সরলীকরণটা হলো যোগ বিয়োগ একসাথে করাটা। সুতরাং আমরা যেহেতু বীজগণিত ভগ্নাংশের লঘিষ্ঠ আকার করতে শিখেছি, সমবর্বিষ্ট ভগ্নাংশ বা সাধারণ অর্বিষ্ট ভগ্নাংশ করতে শিখেছি, সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আসো আজকে আমরা বীজগণিত ভগ্নাংশের যোগ নিয়ে প্রথমে একটু কথা বলি, তারপর আমরা বিয়োগ নিয়ে কথা বলবো, তারপর আমরা সরলীকরণে যাব। তো আসো আমরা আমাদের মূল কাজে ফিরে যাই। তাহলে প্রথমে আমরা বীজগণিত ভগ্নাংশের যোগফল নিয়ে একটু কাজ করি। তাহলে তোমাদের পাঠ্যবই খোলো তোমরা এবং খাতা কলম নিয়ে বসো সবাই। তোমাদের পাঠ্যবইয়ের 100 পৃষ্ঠা। তাহলে আমাদের অনুশীলনী হলো অনুশীলনী 6-2। তোমরা লিখি নাও অনুশীলনী 6-2। পৃষ্ঠা হলো তোমরা পৃষ্ঠা লিখে দিচ্ছি আমি, তোমরা খুঁজে নিও এবং বই খাতা নিয়ে বসো। পৃষ্ঠা 100। তাহলে বীজগণিত ভগ্নাংশের কি বলেছিলাম তোমাদেরকে? যোগ বিয়োগ এবং সরলীকরণ। তাহলে আমরা প্রথমে যোগ নিয়ে একটু আলোচনা করি। তোমাদের পাঠ্য বইয়ের 100 পৃষ্ঠার 15 অঙ্ক। তাহলে যোগফল নির্ণয়, যোগফল নির্ণয় করো। তোমরা সবাই লিখি নাও। তাহলে হলো 3/x² - 4x - 5 + 4/x + 1। আচ্ছা, তোমরা সবাই ভালো করে লক্ষ্য করো, আমরা লঘিষ্ঠ আকার করতে গিয়ে বা সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ করতে গিয়ে আমরা হরের ক্ষেত্রে মিডল টার্ম করেছি অথবা সূত্র প্রয়োগের কাজ করেছি। এখানে প্রথম অঙ্কে লব আছে 3, আর নিচে আছে হর আছে x² - 4x - 5 আছে। দ্বিতীয় অংশে প্লাস দিয়ে উপরে 4 আছে, মানে লব 4 আছে, হর আছে x+1। আমার হর x+1কেও কিছু করা লাগবে না, 4কেও কিছু করা লাগবে না। প্রথম ভগ্নাংশের 3/x² - 4x - 5 আমাদের কাজ করতে হবে। এই ক্ষেত্রে আমরা কী কাজ করতে পারবো? এটার মিডল টার্ম করতে হবে। তো তোমাদের গত ক্লাসে মিডল টার্ম আমরা কীভাবে করেছিলাম মনে আছে? তারপর আমি একটু করে স্মরণ করে দিচ্ছি তোমাদেরকে। তাহলে আমাদের কী করতে হয় মিডল টার্ম করার নিয়ম? প্রান্তীয় দুই রাশি গুণ করতে হয় চিহ্ন সহ। তাহলে x² আগে কোনো চিহ্ন নেই, আমি মনে মনে প্লাস ধরে নিব। তারপর 5 আগে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাস আমার কী দাঁড়ালো? -5 গুণ করলে x² হলো। তো তোমাদেরকে গত ক্লাসে কী বলেছিলাম আমি? প্রথমে চিহ্নের কাজ করতে হবে। আমার মাইনাস চিহ্নটা কীভাবে আসলো? আমরা মাইনাসটা পাবো প্লাস এবং মাইনাসের মাধ্যমে, নতুবা মাইনাস এবং প্লাসের মাধ্যমে। কেননা প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস ও মাইনাস আছে। এখন আমাদেরকে দেখতে হবে মাঝখানে মধ্যরাশিটা কী আছে। মধ্যরাশি মাইনাস আছে, তাহলে আমরা মাইনাস এবং প্লাস নিয়ে কাজ করতে গেলে আমাদের কাজটা সুবিধা হবে অনেক, কিন্তু প্লাস আর মাইনাস নিয়েও কাজ করা যাবে। আচ্ছা, এবার আমাদেরকে 5 নিয়ে কাজ করতে হবে। 5-এর মৌলিক উৎপাদক করো। 5-এর মৌলিক উৎপাদক হলো 5, 1। তাহলে আমরা মাইনাসের আগে মাইনাসের সাথে কি 5 বসাবো না 1 বসাবো? সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে এখানে কী আছে, 4 আছে। তাহলে যেহেতু -4 আছে, তাহলে অবশ্যই আমার 5-এর আগে মাইনাস বসাতে হবে আর এটা 1 বসাতে হবে। এবার 5-এর কাজ শেষ, কেননা -5 + 1 হলে -4 হবে। আর x² আমি বিশ্লেষণ ভাঙালে একটা x 5-এর সাথে আর একটা x 1-এর সাথে। তো আমরা অনেক সময় 1x লিখি অথবা শুধুমাত্র x লিখি, এক্ষেত্রে আমরা শুধুমাত্র x লিখতে পারবো। তাহলে পরের লাইনে আমরা কী লিখব? 3/x² - 5x + x - 5। শুধুমাত্র মধ্যরাশিকে আমরা পরিবর্তন করব, বাকি প্রান্তীয় দুই রাশি ঠিক থাকবে। ঠিক আছে, এই দাঁড়ালো আমাদের এইটুকু। তাহলে আমরা এই জিনিসটা মুছে দিব। এবার আমরা কি করব, পরের লাইনে আসি। দেখো প্রথম দুই রাশি থেকে কমন যাবে, কমন না মানে ভাগ করা যাবে। যেমন x² আর 5x থেকে আমার কি কমন যাবে? x কমন যাবে। হ্যাঁ, x² কে x দ্বারা ভাগ করলে কি হবে? x হবে।
माइनस फाइव एक्स থেকে x কমন নিয়ে গেলে আর কি দাঁড়াবে আমার ফাইভ দাঁড়াবে তাহলে আমার ফাইভ হয়ে গেল তো মাঝখানে প্লাস চিহ্ন আছে x মাইনাস ফাইভ থেকে কোনো রাশি কমন যাচ্ছে না না গেলেও আমরা কি করব আমাদের ওয়ান কমন নিতে হবে তাহলে ওয়ান কমন নিলে কি দাঁড়াচ্ছে যেভাবে আছে সেভাবে থাকবে চিহ্নেরও পরিবর্তন হবে না আর দ্বিতীয় ভগ্নাংশটা যেভাবে আছে আমাদের সেভাবে থেকে যাবে x প্লাস ওয়ান তো আমরা এবার এদিকে চলে যাই দেখো সমান দিয়ে আমরা লিখছি এখানে কমন উৎপাদক কি x মাইনাস ফাইভ এখানে x মাইনাস ফাইভ কমন উৎপাদক তাহলে আমি লিখিয়ে ফেললাম x মাইনাস ফাইভ হ্যাঁ x মাইনাস ফাইভ লেখার পরে আমার কি দাঁড়ালো এখানে রইল x আর এখানে কি দাঁড়ালো এটা নিয়ে যাওয়ার পরে প্লাস ওয়ান হয়ে গেল প্লাস ওয়ান প্লাস কি হবে উপরে ফোর বাই এক্স প্লাস ওয়ান সমান এবার লসাগু কি দাঁড়াবে দুইটা থেকে আমরা লসাগু করব মানে প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু করব তোমরা সবাই জানো লসাগু হলো কমন এবং আনকমন তাহলে এখানে কমন রাশি কি আছে এক্স প্লাস ওয়ান এখানেও এক্স প্লাস ওয়ান আছে তাহলে আমি কমন এক্স প্লাস ওয়ান লিখব তারপরে ইন্টু দিয়ে এক্স মাইনাস কত হবে ফাইভ হবে হ্যাঁ এবার কি করব আমরা প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে কি করব হর দিয়ে লসাগুকে ভাগ করব তারপর লব্ধ দিয়ে গুণ করব এই ক্ষেত্রে আমার এক্স মাইনাস এটা দিয়ে হরকে ভাগ করলে কি দাঁড়াচ্ছে ওয়ান দাঁড়াবে যেহেতু এক্স প্লাস ওয়ান চলে যাবে এক্স মাইনাস ফাইভ চলে যাবে ওয়ানকে থ্রি দ্বারা গুণ করলে থ্রি হবে প্লাস এবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে এক্স প্লাস ওয়ান চলে যাবে তাহলে আর কি থাকছে এক্স মাইনাস ফাইভ থাকছে তাহলে এক্স মাইনাস ফাইভকে ফোর দিয়ে গুণ করতে হবে তাহলে ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ সমান দিয়ে কি দাঁড়ালো এক্স প্লাস ওয়ান ইন্টু কি দাঁড়াবে এক্স মাইনাস ফাইভ আর উপরে কী হবে থ্রি প্লাস গুণ করে দাও ফোর এক্স মাইনাস ফোরকে ফাইভ দ্বারা গুণ করলে টোয়েন্টি মাইনাস টোয়েন্টি পরের লাইনে আমরা কী লিখবো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফাইভ আর উপরে দাঁড়াবে আমার কত ফোর এক্স মাইনাস কত দাঁড়াবে মাইনাস টোয়েন্টি প্লাস থ্রি হলে কত মাইনাস সেভেন্টি দাঁড়াবে এই তো আমার হয়ে গেলো অ্যান্সার তাহলে আমি এটাকে অ্যান্সার আলাদা করে লিখতে পারবো অথবা পাশে দিয়ে অ্যান্সার আলাদা করে লিখো তোমরা এইটুকু অ্যান্সার তাহলে আমরা যোগফল নির্ণয়ের কাজটা করে ফেললাম তোমরা সবাই ভালো করে তুলে নাও দেখো শুদ্ধ করে তুলবে তোলার সময় অনেক সময় ভুল করো এই কাজটা করবে না তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে আসি বিয়োগফল নির্ণয় তাহলে প্রথমে যোগফল নির্ণয়ের কাজ করলাম এবার বিয়োগফল নিয়ে করব তারপর সরলীকরণ নিয়ে কাজ করব তাহলে আমরা চলে আসি পরবর্তী অঙ্কে হ্যাঁ তোমাদের লিখে শেষ তাহলে আমরা এবার আসি বিয়োগফল নিয়ে কাজ করি বিয়োগফল নির্ণয় বিয়োগফল নির্ণয় নির্ণয় করো তোমাদের পাঠ্যবইয়ের একুশ নম্বর অঙ্কটা দেখো মানে সবগুলো একই নিয়মে সেজন্য আমরা একুশ নম্বর অঙ্কটা নিয়ে আসছি তোমাদের এখানে তাহলে আনো টু এক্স ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার তো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে কি বলেছিলাম বিয়োগফল নির্ণয় তার মাঝখানে বিয়োগ আছে বা মাইনাস দেওয়া আছে তো আমরা আগের মতো কাজ করা শুরু করে দিই টু এক্স আচ্ছা এই ক্ষেত্রে দুইটা রাশি যেহেতু মিডল টার্ম হবে না তাহলে মিডল টার্ম না হলে আমার দুইটা পথ খোলা আছে হয় কমন নিব নতুবা আমি সূত্র প্রয়োগ করা যায় কিনা দেখব এখানে এক্স স্কোয়ার এখানে ফোর ওয়াই স্কোয়ার তাহলে মানে এটা সূত্র হচ্ছে তাহলে এক্স হোল স্কোয়ার দিব আমি মাইনাস স্কোয়ারটা ওয়াইয়ের উপর আছে ফোরের উপর নেই তাহলে ফোরের বর্গমূল কত হবে টু তাহলে টু ওয়াই হোল স্কোয়ার হবে মাইনাস এক্স বাই এখানে কী হবে আমার কমন কমন যাবে এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার থেকে ওয়াই যদি কমন যায় এক্স প্লাস কত হবে টু ওয়াই হবে তাই না শেষ করলাম এবার আসো নিচের লাইন লিখব টু এক্স এখানে আমি যদি এক্সকে মনে করি এক্সকে যদি আমি মনে করি টু ওয়াইকে যদি আমি বি মনে করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি তোমাদের সবার মনে আছে না তারপর একটু দেখে নাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু কত হবে এ
माइनस बी तेल क्षेत्र करी तेल एर परिवर्तन हलो हमारे एक्स एक्स प्लस टोस वाई इंटू एक्स माइनस कत टोस वाई ऊपर टू एक्स आसे क्यों माइनस तुम्हारा मन रखे ये माइनसटा क्योंकि सोचा दी बराबर दीते हैं एवं समान चिन्हटाओ भाग बराबर भाग चिन्ह बराबर दीते हैं क्योंकि यगल अनेक समय तुम्हारा ख्याल करो ना ये मन रखते हैं एक्स प्लस टोस वाई तो हमें पर लाइन एदि के चले जाए लसागु करते हैं हर दूट भग्नांश हर लसागु करब लसागु समान आगे मत कमन ओ आनकमन एखे देखो प्रथम भग्नांशे आगे कोचु नहीं हर एखे ओआई आखिर लसागु लिखार समय वाई दिए लिखब वाई इंटू दिए लिखब तेल एक्स प्लस टोस वाई एक्स प्लस टोस वाई हर वाई आनकमन छो से बसिए दिए एक्स प्लस टू वाई कमन एक्स प्लस टू वाई के लिखल और एक हलो एक्स माइनस टू वाई आर कौ नहीं आनकमन तेल ये बसिए दी एक्स माइनस टोस वाई तो एबार हर दिए भाग लब द्विगुण तेल प्रथम हर दिए प्रथम भग्नांशर हर दिए भाग करब लसागुके प्रथम अंश हर दिए भाग कर ले शुद्ध वाई थाकबे वाई के टू एक्स द्विगुण कर ले टू एक्स वाई तर मास्कने माइनस माइनस चिन्ह दाओ तर प्रथम भग्नांशे द्वितीय भग्नांश हर दिए भाग करो एटुकु भाग दिले वाई वाई चले जाए एक्स प्लस टू वाई चले जाए थाकबे कि आमादेर एक्स माइनस टू वाई एक्स माइनस टू वाई के द्विगुण करते हैं एक्स द्विगुण करते हैं तेल एक्स इंटू एक्स माइनस टू वाई एक्स माइनस टू वाई तो दाड़ा देखो वाई इंटू एक्स प्लस टू वाई इंटू एक्स माइनस टू वाई एबार देखो ऊपर टू एक्स वाई माइनस द्विगुण करो माइनस एक्स स्क्वायर माइनस माइनस प्लस कि दाड़े माइनस माइनस प्लस टू वाई के एक्स द्वारा गुण कर ले टू एक्स वाई तेल कि दाड़ा ऊपर टू एक्स वाई कत फोर एक्स वाई माइनस कि दाड़े एक्स स्क्वायर और नीचे दाड़े वाई इंटू हमें यटुकु की इच्छा कर ले कोथाय फिरिए नहीं जो परि एखान एखे फिरिए नहीं जो पर इच्छा कर ले ना कर ले तुम्हार को समस्या होना हमें फिरिए नहीं गलम अथवा जब आई भाव रेखे देव एवं ऊपर इच्छा कर लेकिन कमन नीते देखो और एक लाइन लिखी हमें कमन नीते इच्छा कर ले तुम्हारा लिखे नाओ एखे हमें इच्छा कर ले लाइन पर आसि তাহলে ওয়াই যদি আমরা এখানে যদি এক্স কমন নিই আমার কী দাঁড়াচ্ছে দেখো ফোর ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার তাহলে আমার অ্যান্সার হয়ে গেল অথবা যেভাবে আছে সেভাবে রাখলে চলবে ফোর ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার অ্যান্সার এইটুকু তো তোমরা তুলে নাও আমাদের বিয়োগের কাজ শেষ হয়ে গেল আচ্ছা এবার আমরা আসবো যোগের কাজ শেষ করেছি আমরা বিয়োগের কাজ শেষ করেছি এবার আমরা আসবো সরলীকরণ নিয়ে আমরা কাজ করব তাহলে আমরা এগুলো মুছে দিই আচ্ছা সরলীকরণ করতে হলে কি থাকবে যোগ বিয়োগ দুইটাই থাকবে এখন আমাদের যোগ বিয়োগ নিয়ে আমরা কাজ করব আচ্ছা তোমাদের পাঠ্যবইয়ে যে যোগ বিয়োগ নিয়ে সরলীকরণের যে কাজগুলো আছে সেটা হলো ২২ থেকে শুরু করে ২৭ নম্বর পর্যন্ত এখানে আমাদের বড় কোনো ফিগার আলা অঙ্ক নেই তাহলে আমরা এক কাজ করতে পারি মানে একটু বেটারের জন্য আমরা কাজ করতে পারি সরলীকরণ নিয়ে এখানে কোথায় গিয়ে দাঁড়াইছে দেখো এই ক্ষেত্রে আমরা এখানে সরলীকরণে তাও যোগ দিয়ে দেওয়া আছে বুঝছ তো আমরা যোগ বিয়োগ দুইটা একসাথে কোনো অঙ্ক পাই কিনা আমরা দেখিনি আসলে যোগ বিয়োগ একসাথে আমাদের কোনো অঙ্ক নেই সেই ক্ষেত্রে আমরা দেখি বিকল্প পাওয়া যায় কিনা একটু তাহলে আমরা তোমাদের এই ক্ষেত্রে বড় কোনো অঙ্ক পাই না আমরা ২৬ নম্বর অঙ্কটা দিয়ে কাজ করি সরল করো সরল করো তোমাদের পাঠ্যবই ২৬ নম্বর অঙ্কটা দিয়ে আমরা কাজ করি ওয়াই বাই ওয়াই জেড মাইনাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই আচ্ছা দেখো সরলীকরণের ক্ষেত্রে কী বলেছিলাম আমি যোগ এবং বিয়োগ থাকবে তাহলে এখানে মাইনাস চিহ্ন দিয়ে এবং প্লাস চিহ্ন দিয়ে আছে তো এবার আমাদের কাজ হবে লসাগু করব আমরা ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই লসাগু করব লসাগু করতে গেলে দেখো ওয়াই আর ওয়াই এর মধ্যে ওয়াই আছে তাহলে আমি ওয়াই বসিয়ে নিব
ওয়াই ওয়াই বসিয়ে নিলাম, জেড আর জেডের মধ্যে জেড আছে জেড বসিয়ে নিলাম, এবার এক্স আর এক্সের মধ্যে এক্স কমন আছে এক্স বসিয়ে, তাহলে এক্স ওয়াই জেড আমরা একটু সাজিয়ে লিখলাম। এবার হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণন, ওয়াই জেডকে এক্স ওয়াই জেড দ্বারা, এক্স ওয়াই জেডকে ওয়াই জেড দ্বারা ভাগ করলে কি দাঁড়াবে, এক্স, এক্সকে এবার ওয়াই দিয়ে গুণ করলে হবে এক্স ওয়াই, মাইনাস জেড এক্সকে এক্স ওয়াই জেডকে জেড এক্স দ্বারা ভাগ করলে কি দাঁড়াবে ওয়াই, ওয়াইকে যখন ওয়াই দ্বারা গুণ করবো তাহলে ওয়াই স্কোয়ার হবে। একটু সরি, আমাদের এখানে কিন্তু এক্স আছে, সরি তোমরা শুদ্ধ করে তুলে নাও, দেখো এটা দাঁড়ালো তাহলে কি, তাহলে দাঁড়াবে এক্স স্কোয়ার, একটু আবার মিলিয়ে নাও, এক্স বাই ওয়াই জেড মাইনাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই, ঠিক আছে আমাদের, তাহলে ওয়াই জেড দ্বারা এক্স ওয়াই জেডকে ওয়াই জেড দ্বারা ভাগ করলে এক্স থাকছে, এক্সকে এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ করলে কি দাঁড়াচ্ছে, জেড জেডকে জেড দ্বারা গুণ করলে প্লাস জেড স্কোয়ার দাঁড়াচ্ছে, তাহলে আমার হয়ে গেল সরলীকরণের কাজ, তাহলে অ্যান্সার খুব সোজা দেখছো। তো তোমাদের যে কাজটুকু করতে হবে, এখানে সৃজনশীল দুটো অঙ্ক আছে, তোমরা বাসায় প্র্যাকটিস করতে হবে, তোমাদেরকে আমরা সূত্র দিয়ে কাজ করিয়েছি, মিডল টার্ম কাজ করিয়েছি, সূত্র দিয়ে কাজ করিয়েছি, সুতরাং সেই ক্ষেত্রে তোমরা বাড়িতে তোমাদের পাঠ্য বইয়ের যে মিডল টার্মগুলো আছে, সৃজনশীলগুলো আছে, 28 নম্বর, 29, 30 নম্বর অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের দেখবে এই তিনটে অঙ্কের মধ্যে সবগুলো অঙ্কের নিয়ম চলে আসবে তোমাদের। তো তোমরা আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা জানো করোনার সংক্রমণ অনেক বেড়ে গেছে, আক্রান্তর হারও বেশি, মৃত্যুবরণকারী হারও অনেক বেশি, সুতরাং আমাদেরকে অধিকভাবে সচেতন হতে হবে, স্বাস্থ্য সচেতন হতে হবে, কোনো অবস্থায় ঠান্ডা লাগানো যাবে না এবং বাইরে যাওয়া যাবে না, কোনো কারণে যদি কোনো কিছু ধরতে হয় তোমাদেরকে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে, আর বাইরে কোনো লোকের সাথে দেখা হলে মাস্ক ব্যবহার করতে হবে। তো তোমরা সবাই স্বাস্থ্য সচেতন হও, নিরাপদ থাকো, সুস্থ থাকো, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, খোদা হাফেজ।